বিয়ের পর সুনীতি আর অফিককে আলাদা করে কথা বলার জন্য একটি ঘরে পাঠানো হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে তারা দুজনেই চুপ করে আছে, কেউ কোনো কিছু বলছে না। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে অফিক বলে ওঠে, তোমার যদি আমার থেকে কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আমি আপাতত তোমাকে এইটুকু বলতে পারি, এই বিয়েটা আমি মন থেকে করেছি, তাই তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই। তবে তুমি নিজের সময় নিতে পারো। এছাড়া তোমাকে আরও একটা কথা বলার আছে, আমি আজকে সেনা ক্যাম্পে ফিরে যাব, একটা দীর্ঘ সময় আমি হয়তো ফিরব না। তুমি চাইলে তোমার বাবার বাসাতেই এই সময়টা কাটাতে পারো, আর যদি তোমার আমার সাথে থাকতে মন চায় বলো, আমি উপর মহলে কথা বলে সেই ব্যবস্থাটাও করে দেব। সুনীতি অফিকের কথাগুলো মনোযোগ সহকারে শুনল, তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানালো না। একটু সময় চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সাথে গত 2 দিনে যা যা ঘটনা ঘটে গেল তারপর আমার পক্ষে সবকিছুকে স্বাভাবিকভাবে দেখা সহজ নয়। আমি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, তাই আপাতত আমি নিজের পরিবারের সাথেই থাকতে চাই। তবে আমি যখন পুরোপুরি স্বাভাবিক হব তখন আপনার কাছে যাওয়ার কথা ভাববো। যেমন তোমার ইচ্ছা, বলেই সে রুম থেকে বাইরে বের হয়। সুনীতি বিষণ্ণ চোখে অফিকের চাওয়ার পানে তাকিয়ে থাকে। এই লোকটা অল্প কিছু সময়ের মধ্যেই যেন তার ভরসার জায়গা হয়ে উঠেছে। অফিক বাইরে আসতেই রাহিলা খাতুন তার সামনে এসে প্রশ্ন করল, কি বলল ওই মেয়েটা, ও কি তোমার সাথে যেতে চায়? অফিক উত্তরে বলল, ওর মানসিক অবস্থা বর্তমানে ভালো না, সেই কারণে ও আপাতত নিজের পরিবারের সাথে সময় কাটাতে চাই। রাহিলা খাতুন এমনিতেই এই বিয়েটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না, তার উপর এহেন কথা শুনে তিনি কপট রাগ দেখিয়ে বলেন, এ আবার কেমন কথা, বিয়ের পর ও কেন নিজের বাবার বাড়িতে থাকবে? তোমার সাথে না যাক, অন্তত আমাদের সাথে আমাদের বাড়িতে তো থাকতে পারে। আহসান চৌধুরী রাহিলা খাতুনের কথা শুনে বেশ বিরক্তি প্রকাশ করে বলেন, আহ রাহিলা, তুমি তো দেখলেই মেয়েটা কতটা ভেঙে পড়েছে, তারপরে কিভাবে আমার কথা বলছো? তুমি তো সব সময় আমার দোষটাই দেখো। আচ্ছা, আমরা কি ওর খেয়াল রাখতে পারতাম না? এমনিতেই হুট করে এভাবে বিয়ে হয়ে গেল, কোনো আত্মীয় স্বজনকে জানানোর সময় পেলাম না। তারপর এখন যদি বিয়ের পর ও বাবার বাসায় থাকে তাহলে তো লোকে নানা কথা বলবে। এসব নিয়ে ভেবো না, অভিকে তো আজ রাতেই ফিরতে হবে। এরপর যখন ও আবার ফিরবে তখন না হয় আত্মীয় স্বজন দেখে ধুমধাম করে ওদের বিয়েটা দিয়ে দেবো, ব্যাস, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। ততদিন না হয় নিজের বাবার ভাষাতেই থাকুক। রাহিলা খাতুন বেশ মন খারাপ করে বললেন, ঠিক আছে, তোমাদের বাবা ছেলের যা ভালো মনে হয় তাই করো, আমার মতামতের কোনো গুরুত্ব আছে নাকি তোমাদের কাছে? আহসান চৌধুরী আর কিছু বলবেন তার পূর্বেই শামিউল খন্দকার এগিয়ে এসে বললেন, আপনারা চাইলে সুনীতিকে এখন নিজেদের বাসায় নিয়ে যেতে পারেন, ওর উপর তো এখন আপনাদের অধিকার বেশি। আহসান চৌধুরী বললেন, এখানে এই প্রশ্নটা অধিকারের নয় খন্দকার সাহেব, সুনীতির সাথে কয়েকদিন যা মেন্টাল ট্রমা গেল, এখন ওর পাশে আপনাদের থাকাটা দরকার। তাছাড়া অভিক তো 3 মাসের মধ্যে আবার বাসায় ফিরবে, ততদিনে সুনীতি মাও স্বাভাবিক হবে, তারপর না হয় সে ব্যাপারে ভাবা যাবে। আহসান চৌধুরীর কথা শুনে তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকেন শামিউল খন্দকার, যেন তার বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। অভিককে আজ তার ক্যাম্পে ফিরে যেতে হবে, যেটা মূলত সিলেটে। সে এখন যাওয়ারই প্রস্তুতি নিচ্ছে। রাহিলা খাতুন প্রতিবারের মতো আজও ঘরের দরজা বন্ধ করে কান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা, প্রতিবার যখন অভিক ক্যাম্পে ফিরে যায় তার মা এমনই করে। তিনি তো অভিকে সেনাবাহিনীর চাকরি করাটাই পছন্দ করেন না, তার কথা ছিল অভিকের বাবার তো সম্পত্তির অভাব নেই, একমাত্র ছেলে হিসেবে সেই সব কিছুর উত্তরাধিকার তো অভিকই, তাই তার আলাদা করে সেনাবাহিনীর চাকরি কেন করতে হবে? কিন্তু অভিকের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সেনাবাহিনী হবার, তাই তো সে নিজের জেদে অটল থেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। অভিক নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে এসে দেখতে পায় আহসান চৌধুরী
দাঁড়িয়ে আছেন তার রুমের দরজার কাছে। অভিক বাইরে বেরিয়ে এসে নিজের বাবার সামনে দাঁড়ায়। আহসান চৌধুরী আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অভিককে জড়িয়ে ধরেন। তার চোখ দিয়ে হয়তো অশ্রু গড়িয়ে পড়ছে না, কিন্তু এই মুহূর্তে তার হৃদয়ে যেন রক্ত ক্ষরণ হচ্ছে। তিনিও মন থেকে চাননি তার একমাত্র ছেলে এত দূর গিয়ে কাজ করুক, কিন্তু তিনি নিজের ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন, তাই তো নিজের স্ত্রীকে বুঝিয়ে ছেলেকে আর্মির জব করতে পাঠিয়েছেন। অভিক আহসান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, ভালো থেকো বাবা, নিজের আর মায়ের যত্ন নিও। তুমিও নিজের যত্ন নিও, আর হ্যাঁ, এখন কিন্তু তুমি আর একা নও, তোমার স্ত্রীও রয়েছে। জানি তোমাদের কাজে কতটা ব্যস্ত সময় পার করতে হয়, কিন্তু তবুও যথাসাধ্য চেষ্টা করবে নিজের স্ত্রীর খোঁজ খবর নেওয়ার। শুধুমাত্র কালেমা পড়ে বিয়ে করলে কিন্তু হয় না, বিয়ের পর সমস্ত দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে হয়। জি, আচ্ছা বাবা, আমি সব দিক খেয়াল রাখব। গুড, এখন যাও, বেরিয়ে পড়ো, তোমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। বলেই তিনি অভিককে ছেড়ে দেন। অভিক বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় শামিউল খন্দকার সুনীতিকে সাথে নিয়ে সেখানে চলে আসেন। সুনীতি এবং অভিক মুখোমুখি হয়ে পড়ায় হঠাৎ করেই তাদের চোখাচোখি হয়। সুনীতি লজ্জায় নিজের চোখ নামিয়ে নেয়। শামিউল খন্দকার মৃদু হেসে বলেন, শুনলাম তুমি এখনই ফিরে যাচ্ছ, তাই আমি আর সুনীতি মিলে তোমার সাথে দেখা করতে এলাম। অভিকও সামান্য হেসে বলে, জি আঙ্কেল, আমায় এখন ফিরতে হবে। একথা বলেই সে সুনীতির দিকে তাকিয়ে বলে, নিজের খেয়াল রেখো, তোমার নাম্বারটা আমি নিয়ে রেখেছি, সময় পেলে কল দিয়ে খোঁজ খবর নেব। আমি তোমাকে স্ট্রং দেখতে চাই, কারো কথায় একদম ভেঙে পড়বে না। আর হ্যাঁ, নিজের পাশাপাশি নিজের মা বাবারও খেয়াল রেখো, তোমাকে নিয়ে তারা অনেক দুশ্চিন্তায় থাকে। অভিকের কথাগুলো শুনে সুনীতি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে একটা লোক কতটা দায়িত্বশীল হতে পারে। অথচ এই লোকটাকে ভুল বুঝে সুনীতি তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এসব ভাবতেই তার নিজের উপর রাগ হয়। আসলে সে হীরা এবং কাচের পার্থক্য বুঝতে পারেনি, না হলে কি আর অভিকের মতো হীরাকে ফেলে সাজিদকে পছন্দ করত? এসব ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে সুনীতি বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন, আবার দেখা হবে। সুনীতির কথায় অভিক একটা অমায়িক হাসি দেয়। সুনীতিও হালকা হাসে, অতঃপর অভিক বলে, আমি তাহলে এখন বের হচ্ছি। বলেই সে বাড়ি থেকে বের হয়। এখান থেকে সে বিমানবন্দরে যাবে, তারপর সেখান থেকে ফ্লাইটে করে সিলেট। সুনীতি অভিকের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ থেকে তার বিরাট অপেক্ষার পালা শুরু হলো। অভিক ক্যাম্পে যাওয়ার পর দুটো মাস অতিবাহিত হয়েছে আর মাত্র এক মাসের অপেক্ষা তার ফেরার। অথচ এই সামান্য সময় যেন অনেক বেশি মনে হচ্ছে সুনীতির কাছে। সে চাতক পাখির মতো অপেক্ষায় আছে লোকটার। সুনীতি কখনো ভাবতে পারেনি এই লোকটাকে একসময় চরম পছন্দের ছিল, সে হঠাৎ করে এতটা কাছের হয়ে যাবে। এই যে এত কাজের চাপের মধ্যে প্রতিদিন রাতে সময় করে তার খোঁজ নেয়, এইটুকুই সুনীতিকে ব্যাকুল করে তোলে। সে বুঝতে পারে এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে সক্ষম হয়েছে, এখন শুধু তার ফেরার অপেক্ষা। আজকের রাত্রিটাও সুনীতির কাছে বিশেষ ছিল। সে চাতক পাখির মতো অভিকের একটি ফোনের অপেক্ষায় বসেছিল, কিন্তু আজ তার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। সুনীতি বারবার ঘড়ির দিকে তাকায়। রাত একটা বাজতে চলল, অভিক তো প্রতিদিন রাত বারোটার পরপরই ফোন দেয়, অতঃপর সংক্ষিপ্ত বাক্য বিনিময় শেষে কল রেখে দেয়, কিন্তু আজ সেই সময় পেরিয়ে গেলেও অভিকের কল আসছে না। সুনীতি অস্থির হতে থাকে। অভিক তাকে বলেছে নিজে থেকে যেন সে কল না দেয়, কারণ তাকে অনেক মিশনে ব্যস্ত থাকতে হয়, এজন্য সুনীতি চেয়েও ফোন করতে পারছে না। সুনীতির চোখ জলে টলমল করতে থাকে, বুকের বাপাশে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। এভাবেই একসময় সে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ঘুম থেকে উঠে সুনীতি নিজেকে আবিষ্কার করে চেয়ারে অবস্থায়। কাল এভাবেই ঘুমিয়ে পড়েছিল সে, গতকাল রাতে অভিক ফোন দেয়নি। ব্যাপারটা ভাবতেই বিতৃষ্ণায় তার মনটা বিষিয়ে যায়। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মন থেকে। সুনীতি ফ্রেশ হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। নয়না খন্দকার সুনীতিকে দেখে বলেন, তোমার চোখ এত ফোলা ফোলা লাগছে কেন মামনি, কাল রাতে কি ভালো ঘুম হয়নি?
সুনীতি ইতস্তত বোধ করে বলে, না মা সেরকম কিছু না, আমাকে একটু জলদি খেতে দিবে প্লিজ। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। আজ সকালে বেশি কিছু করতে পারিনি, তোমার বাবার অফিসে কিসের যেন তাড়া ছিল, তাই কোনো রকমে জ্যাম পাউরুটি দিয়ে করে দিয়েছি। আচ্ছা অসুবিধে নেই, ওটাই দাও। নয়না খন্দকার সুনীতিকে খাবার বেড়ে দেন। সুনীতি বিষণ্ন মনে খাবার খেতে থাকে। হঠাৎ করেই পেছন থেকে কেউ তার চোখ হাত দিয়ে ঢেকে দেয়। সুনীতি মলিন স্বরে বলে, আমার এসব ভালো লাগছে না অহনা। অহনা নয়নার চোখ থেকে হাত সরিয়ে বলে, চিনে ফেললি, আমি তো এসেছিলাম তোর খোঁজ নিতে, কয়েকদিন থেকে কেন জানি ভার্সিটি যাচ্ছিস না, সামনে তো এক্সাম। আমার ভালো লাগছে না কিছু। কি হয়েছে আমায় বলবি? সুনীতি একবার আশেপাশে তাকায়। নয়না খন্দকার তাকে খেতে দিয়েই রান্নাঘরে চলে গেছেন। তিনি এখন রান্না করতে ব্যস্ত, তাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, মেজর রফিক প্রতিদিন রাত 12টার পর ফোন দিয়ে আমার খোঁজ নেন। এই দুই মাসে কোনো দিনই এর বিচ্ছুতি ঘটেনি, কিন্তু গতকাল রাতে উনি আমায় ফোন করেননি। ও, তাহলে এই ব্যাপার, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? উনি ফোন দেননি তো কি হয়েছে? তুই তো নিজে থেকে ওনাকে ফোন করতে পারিস। না না, এমনটা করা যাবে না, উনি আমায় বারণ করেছেন। আরে রাগ তো তোর বারণ, মানছে উনি ব্যস্ত মানুষ, তাই বলে কি আমার পেয়ারি বান্ধবীর কষ্ট বুঝবে না? তুই এক্ষুনি ওনাকে কল কর। সুনীতি কাঁপা কাঁপা হাতে নাম্বারটা ডায়াল করে, কিন্তু তবু তার ভীষণ ভয় লাগছিল। এমনিতেই লোকটাকে ছোটবেলা থেকে সে ভীষণ ভয় পায়, তাই সহসা কথা বলার সাহস হলো না। অহনা ব্যাপারটা বুঝতে পেরে সুনীতির হাত থেকে ফোনটা নিয়ে বলল, দাঁড়া আমি আগে ওনার সাথে কথা বলছি। আরাফতকে কিছুদিন আগে সিলেটে পাঠানো হয়েছে, এখানে এসে সে তো ভীষণ খুশি, কারণ এখানে তার প্রিয় বন্ধু অফিক আছে। যে আরাফত রুমে শুয়েছিল, অফিক গতকাল থেকে একটা আর্জেন্ট মিশনে ব্যস্ত, কাল বিকেলে হঠাৎ করেই তাকে একটু বাইরে যেতে হয় এবং এখনও অবধি সে ফেরেনি, তাই আরাফত একাই উদাস সময় পার করছিল। এমন সময় হঠাৎ তাদের রুমে থাকা টেলিফোনটা বেজে ওঠে। আরাফত উঠে টেলিফোন কেন আপনি কি ভুলে গেছেন যে আপনি বিবাহিত? আপনার স্ত্রী গতকাল রাত থেকে আপনার ফোনের অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে, আর আপনি তাকে অপেক্ষায় রেখে বসে আছেন। আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। ভুল? আমার ভুল? আপনি শুধু আসুন একবার, তারপর আপনাকে দেখাবো। আমার বান্ধবীকে দেওয়া প্রত্যেকটা কষ্টের পাই টু পাই হিসাব নেব। এই কে আপনি? কিসব স্টুপিডের মতো কথা বলছেন? কি, আমি স্টুপিড? দেখেছিস তোর জামাই আমাকে স্টুপিড বলছে? নিজের শালিকে কেউ এভাবে বলে? এবার তুই ওনার ক্লাস নে তো। বলেই অহনা ফোনটা সুনীতির হাতে তুলে নেয়। সুনীতি ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো মেজর রফিক, আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। আসলে আরাফাত এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারে, অফিক তাকে সুনীতির সাথে বিয়ের ব্যাপারে সবটা অনেক আগেই বলেছে, তাই সে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম ভাবি, আমি অভিক নই, আমি ওর বন্ধু আরাফাত। অভিক একটা গুরুত্বপূর্ণ মিশনে আসছে। সুনীতি এবার রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে আরাফতের উদ্দেশ্যে বলে, দুঃখিত ভাইয়া, আমার বান্ধবী কিছু না বুঝেই আপনাকে অনেক কিছু বলে ফেলেছে। আরে কোনো ব্যাপার না, আপনাকে সরি বলতে হবে না, শুধু আপনার বান্ধবীকে বলে দিবেন একটু মেলোড্রামা কমাতে, যেভাবে কথা বলছিল আমি তো ভেবেছিলাম যে। ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল জন্য অহনা সবটাই শুনতে পায়। তেড়ে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে বলে, কি বললেন আপনি? আমি মেলোড্রামা করি? আর আপনি কি করেন? মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না, অসভ্য লক্ষ্য থাকার। আপনি কিন্তু নিজের সীমা অতিক্রম করছেন। হ্যাঁ বেশ করেছি, কি করবেন শুনি। মেয়েদের এতবার ভালো না, বার কি শুধু ছেলেরাই পারতে পারে, মেয়েরা পারে না? সুনীতি বিরক্ত হয়ে বলে, আহ অহনা কি হচ্ছেটা কি, এমন বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? আমি বাচ্চাদের মতো ঝগড়া করছি? আর উনি যে। অহনা নিজের কথা শেষ করতে পারলো না, তার আগেই কেউ একজন রাজভারী কণ্ঠে বলল,
কে ফোন দিয়েছে আরাফাত? আরাফাত পেছনে ফিরে অভিককে দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, তোর শালী ফোন দিয়েছেন। শালী মানে? তোর বইয়ের বান্ধবী, নে কথা বল। বলেই সে অভিককে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায়। অভিক হ্যালো বললে অহনা বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, নিন আপনার স্ত্রীর সাথে কথা বলুন। এটা বলে সে সুনীতির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বাইরে চলে যায়। সুনীতি ফোনটা হাতে নেয় কিন্তু কিছু বলতে পারে না। কিছুক্ষণ নিরাপত্তার পর অভিক বলে, নীতি। অভিক সুনীতিকে ভালোবেসে নীতি বলে ডাকে। জি বলুন। গতকাল রাতে নিশ্চয়ই আমার ফোন না পেয়ে চিন্তিত ছিলে? আসলে একটা গুরুত্বপূর্ণ মিশনে কাল বাইরে যেতে হয়েছিল, তাড়াহুড়োই তোমাকে জানানো হয়নি। মন খারাপ করো না। না না, আমি মন খারাপ করিনি। তোমাকে একটা ভালো খবর দেয়ার আছে, আগামী সপ্তাহেই আমি ফিরছি। সত্যি? কণ্ঠে চরম আনন্দ নিয়ে বলে সুনীতি। সত্যি, এবার ফিরলে সমস্ত নিয়ম মেনে বিয়ে করে তোমায় ঘরে তুলব, প্রস্তুত থেকো। বলেই অভিক ফোনটা রেখে দেয়। সুনীতির মুখে হাসির রেখা উদয় হয়। অভিক ফোন রেখে বলে, আমি শীঘ্রই আসছি নিজের ভালোবাসার রঙে তোমার মন রাঙাতে। এরকম আরও গল্প শুনতে ও পড়তে চাইলে প্লে স্টোর থেকে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন।